আপনাকে গালি দিল, কষ্ট দিল, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই উত্তর দিবেন না, চুপ করে থাকবেন, ধৈর্য ধরবেন। এই ধৈর্যটা একদিন আপনাকে সফলতা পর্যন্ত পৌঁছায় দিবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। আপনাকে কোন একটা কথা বলল যেটা আপনার অন্তরকে আঘাত করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, যেটা আপনার সহ্য হয়নি, এতদিন আমরা কি করেছি? প্রতিউত্তর দিয়েছি, একটা বললে দশটা শুনেছি, ঠিক না? মনে রাখবেন, কোন কথায় কষ্ট পেয়ে উত্তর না দেওয়াটা, কানের মধ্যে না নেওয়াটাও একটা উত্তর। কেউ আপনাকে কোন একটা কথা বলেছে, আপনার কষ্ট লেগেছে, এই কথাটা আপনি শুনেও না শোনার ভাব করে রেখেছেন, না শোনার ভাবে থেকেছেন, না শোনার ভান করে রয়েছেন, এটাও কিন্তু এক প্রকার উত্তর হয়ে গেছে। উত্তর দিয়ে তো দেখলাম, একটা গালি দুইটা শুনাইলাম, দুইটা গালি চারটা শুনাইলাম, লাভটা কি হলো? একটা মারলো, দুইটা মারলাম, লাভটা কি হলো? নীরব, চুপ, একদম চুপ। আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহ ন্যায় বিচারক তুমি, আমি কিছুই বলবো না। কি হচ্ছে কেন হচ্ছে সব তুমি জানো, উত্তম বিচারক তুমি, তোমার দরবারে ছেড়ে দিলাম। দেখবেন যে আপনার পক্ষ হয়ে সময় সাপেক্ষে আল্লাহ পাক উত্তম বিচার আপনার পক্ষে রায় করে দিবেন। কিন্তু কি নীরব, বেশি কষ্ট লাগলে কোনো কথাই শুনো না শোনার ভাব করে থাকবো। একটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনাকে সারা দিনভর প্রশংসা করে আপনি আসমানে উঠবেন না, কেউ যদি আপনাকে সারা দিনভর বদনাম করে আপনি মাটির নিচেও যাবেন না, আপনার অবস্থান কিন্তু আপনার কাছেই থাকবে। কথা বলেন ঠিক না? তো কারো প্রশংসার মধ্যে আহামরি খুশি হওয়ারও কিছু নাই, আবার কারো বদনামের মধ্যে একদম মন খারাপ করে নিজের লাইফ শেষ এরকম করারও কিছু নাই। আপনার জীবন আপনাকে দিয়েছেন আল্লাহ, একা দুনিয়াতে পাঠিয়েছেন, একা দুনিয়া থেকে যাবেন, তার মানে আল্লাহ পাক আপনাকে শিখাই দিচ্ছেন, আল্লাহ পাক আপনাকে বুঝাই দিচ্ছেন, আল্লাহ পাক আপনাকে জানাই দিচ্ছেন, বান্দারে তোর জীবনের জন্য তুই একাই যথেষ্ট, কারো দরকার নাই, সুখ তোর কাছে, তুই চাইলে তোর সুখ আবিষ্কার করতে পারিস। সুখ কখনো ধন সম্পদ কিংবা ব্যক্তির কাছে থাকে না, আপনি মনে করছেন বলে ব্যক্তির কাছে, আপনি মনে করছেন বলে আপনি জিনিসের কাছে সুখ মনে করছেন, সুখ আসলে সেই জায়গায় নয়, সুখ আপনার মনের মধ্যে। আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর ইবাদত রসুলের মহাব্বত অন্তর দিয়ে মনোযোগ দেন ইবাদতের দিকে। নিজের কষ্ট যখন বেশি হয়ে যাবে আল্লাহর দরবারের মধ্যে কান্নাকাটি করবেন, আল্লাহ পাককে জানাবেন, মন ছোট করবেন না। আপনি মন খারাপ করে কান্না করে যে সময়টা নষ্ট করতেছেন আপনার জীবন থেকে যাচ্ছে, আপনার জীবনের হিসাব থেকে যাচ্ছে। সুতরাং আপনাকে আগে আপনাকে ভালোবাসতে হবে। আপনি সবাইকে ভালোবেসেছেন, আশেপাশে যারা আছে সবাইকে ভালোবেসেছেন, আপনি সবাইকে ভালোবেসেছেন, কিন্তু কখনো কি আপনি নিজেকে একবার ভালোবেসেছেন, নিজেকে মূল্যায়ন দিয়েছেন, এই কথাটাও একবার ভেবে দেখবেন। সুতরাং কারো কথার কোনো উত্তর দিব না, খারাপ লাগলে চুপ করে থাকবো, উত্তরে কখনো ঝগড়ায় কখনো সমাধান আসে নাই, আসবেও না। আল্লাহ পাক আমাদের সবাইকে মহাব্বতের জগতে বসবাস করার তৌফিক দান করুন। এক মিনিট বাঁচবো, মহাব্বত নিয়ে বাঁচবো। ইসলাম শান্তির ধর্ম, মহাব্বত ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে।